আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রামের বিশাল চরের মাঝে কাদামাটির ভিতরে মাগুর মাছ, শোল মাছ, টাকি মাছ, কই মাছ ধরা নিয়ে আরও একটি অসাধারণ ভিডিও। ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতেছেন মাছ ধরতেছে, আজকে আর পানি শুকানো দেখাইলাম না, শুধু মাছ ধরা দেখাইতেছি। দেখতেছেন একটি মাগুর মাছ বড় সাইজের, তো অনেক মাছ আছে এই কাদার ভিতরে। দেখা যাক শেষ পর্যন্ত কী পরিমাণ পাওয়া যায়। এখানে দেখতেছেন আরও একটি মাগুর মাছ, একদম দেশি মাগুর। এগুলো এমনি নদী থেকে আসছে আর কি, নদী থেকে আইসা চরে, যে চরের ভিতরে ডোবার ভিতরে ঢুকছে আর কি, এখন শুকে আর কি মাছগুলো ধরতেছে। দেখতেছেন আরও একটি মাগুর মাছ, এই যে আরও একটি মাগুর মাছ। তো অনেকগুলো মাগুর মাছ পাইছে অলরেডি দেখতেছেন। তারপরে শোল মাছ, অনেক কই মাছ আছে বড় বড়, দেখতেছেন প্রচুর কই মাছ পাইছে। তারপর টাকি মাছ, দেখতেছেন মাছগুলো ধরে ধরে, যে আমাদের এলাকায় এটাকে ওরা বলে মাটি কাটার, তো এটার ভিতরে রাখতেছে। দেখতেছেন তো এখানে একটি ছোট ডোবা আছে, কুয়ার ডোবাটার ভিতরে আরেকটি ছোট ডোবা বা ঠালা, ওইটার ভিতরে পানি আছে, ওইটার ভিতরে মাছ আছে, মাগুর মাছ, শোল মাছ, কাকি মাছ, কই মাছ আছে। তো সেগুলো এখন ধরা হয়ে গেছে, পানি শুকাইতেছে। দেখতেছেন একটি কই মাছ বড় সাইজের, এগুলা মাছগুলোকে ডাইকে রাখছে গড়াটা দিয়া, যাতে মাছগুলো লাফায় না পড়তে পারে মাটির ভিতরে, কারণ প্রচুর কাদা ফইরা মাটির নিচে চলে যায়, পাওয়া যায় না পরে। দেখতেছেন মাছে দৌড়াদৌড়ি করতেছে পানির ভিতরে, যে একটি শোল মাছ। এটা একটি টাকি মাছ বড় সাইজের, একটি টাকি মাছ। তারপরে বাইলা মাছ আছে, দেখতেছেন একটি মাগুর মাছ আছে এটার ভিতরে। মাগুর মাছটা এখন ধরা হইব। মাগুর মাছ প্রচুর চালাক বা শক্তিশালী, সহজে ধরা যায় না। তো ধরা হয়ে গেছে মাগুর মাছটি, দেখতেছেন যে শোল মাছটি ধরা হয়েছে, আরও একটি শোল মাছ বড় সাইজের মোটামুটি। শোল মাছ এখনও বড় হয়ে ওঠে নাই পুরোপুরি, যে দেখতেছেন এখানে দুই তিনটা কই মাছ বলের ভিতরে। এগুলো যা ধরতেছে সব কই মাছ, সব কই মাছ ধরে ধরে রাখতেছে আর কি। দেখতেছেন আরো একটি কই মাছ উঠছে কাদামাটির নিচ থেকে। আর এগুলো এই ফাঁস থেকে ও ধরছিল কাদার ভিতর থেকে। যে দেখতেছেন আরো একটি মাগুর মাছ বড় সাইজের মোটামুটি, এটা কাদার ভিতর থেকে হবে বাইর হয়েছে, কারণ এগুলা কাদার ভিতরে লুকিয়ে থাকে মাগুর মাছ, তারপরে শিং মাছ, টাকি মাছ, সহজে পাওয়া যায় না। তো দেখতেছেন আরো একটি বড় টাকি মাছ পেয়েছে মোটামুটি, এখন লাস্ট সময়, তারপরও মাছ আছে। দেখতেছেন এই টোটাল মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে ফেলছে, অনেক অনেক কই মাছ, তারপরে টাকি মাছ, মাগুর মাছ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।